হচ্ছে তো সেই জন্যই আমি এই রেসিপিটা করছি এরকম ইউনিক রেসিপিগুলো আমি ও থাকলেই করি কারণ খাওয়ার মতো ওই লুক আছে ও পানি ছিটকাচ্ছে এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এটা রান্না করব হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত আপনারা আমার ব্লগে দেখতে পাবেন তো এখন অবধি আমি রান্নাঘরেই যেতে পারিনি কারণ সকাল থেকে একটার পর একটা কাজ করে আসছি বাজার করে আসলাম এখন বাজারও গুছাইনি তো ভাবলাম দুপুর হয়ে যাচ্ছে ছেলে এক্সাম শেষ হবে আসার টাইম হয়ে যাচ্ছে তো রান্না করতে হবে তো আজকে একটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ওই জন্য ভাবলাম যে না আমি রান্না যেহেতু করছি আপনাদেরকেও একটু দেখিয়ে বা আপনাদের সাথে কথা বলে বলে আপনাদেরকে শেয়ার করি কারণ অনেকেই হয়তো খেয়েছেন অনেকে খাননি তো যারা খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন তো কি রান্না করব সেটা এখন বলবো না চলেন দেখাই আগে ভিউয়ার্স আজকে আমি রান্না করব হচ্ছে লইট্টা মাছ এই লোটে মাছ কিন্তু অনেকেই খায় অনেকে না সবাই খায় মোটামুটি কেউ ফ্রাই খায় কেউ ঝাল খায় এক একজনে এক এক রকম করে রান্না করে তো আজকে আমি লোটে মাছটা সম্পূর্ণ ভিন্ন রকমভাবে রান্না করব তার জন্য আমি এটাখানে লোটে মাছটা আগে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটু মানে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ গ্রেট করা আর এখানে জিরা আছে হলুদ আছে তারপরে আছে মরিচের গুঁড়া আছে হচ্ছে আদা রসুন বাটা আর তো লবণ আছে লবণ স্বাদ মতো তো চলেন তাহলে একে আগে মাছগুলো মাখিয়ে নিই ও আরেকটা বিশেষ ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ছাড়া লোটিয়া মাছটা রান্না হবেই না এই যে লাউয়ের পাতা এগুলো আমার গাছের আমার ব্যালকনিতে হয়েছে ছোট ছোট লাউ পাতা আজকে আমি লোটে মাছটা লাউ পাতার পাথুরির মতো করে করব এই যে এই যে সুন্দর হয়েছে আমার ব্যালকনিতে ছোট্ট একটা গাছ হয়েছে ওখান থেকে যে কয়টা পাতা ছিল আমি নিয়েছি সাথে একটা দুইটা পুঁই পাতাও আছে কাঁকরোল পাতাও আছে এটা দিয়ে আমি লোটা মাছটা রান্না করব তো যাই হোক প্রথমে আমি লোটা মাছে মশলা সব দিয়ে নিই তো আমি এখানে মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথমে দিয়েছি হচ্ছে এই যে আদা রসুন বাটা তারপরে এই যে পেঁয়াজ গ্রেট করা সবগুলোই দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছে হচ্ছে সামান্য জিরার গুঁড়ি লাল মরিচের গুঁড়ি এই যে গুঁড়া বা গুঁড়ি আর হচ্ছে হলুদ গুঁড়া সামান্য এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ স্বাদ মতো এটুকুতেই হবে আশা করি তারপরে হচ্ছে সয়াবিন তেল অয়েলটা একটু ভেতরে দিচ্ছি এটা ভালো করেই আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব লবণটা আরেকটু হয়তো লাগবে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে লাউ পাতায় মাছটা দিয়ে দিব লাউ পাতায় একটু মশলা মাখিয়ে নিয়ে দিই এটা খেতে কিন্তু দারুণ হয় পাতাটা ছোট হয়ে গেছে আরেকটু উপর থেকে দিতে হবে উপর থেকে দিয়ে দিলাম উপরে একটু মশলা দিয়ে দিলে লবণটা লাউ পাতায়ও লাগবে লাউ পাতাটা খেতে টেস্টি হবে পাতাগুলো আর একটু বড় হলে ভালো হতো এভাবে আমি সবগুলো রেডি করে নিব পাতাগুলো আর একটু বড় হলে ভালো হতো
এখন পাতা বেশি লাগতেছে তো আমি সবগুলাই রেডি করে নিব ভিউয়ার্স এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এগুলোও করে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব পাতা বেশি ছিল না কারণ গাছে যে কয়টা পাতা ছিল ওগুলা দিয়ে আমি এটা করছি যদি বাজার থেকে শাক কিনে করা হয় তাহলে আরেকটু ভালোভাবে করতে পারতাম হয়তো যাই হোক আসলে খাওয়ার লোকও নাই আমার তেমন একটা আর আজকে আমার হাজবেন্ড বাসায় আছে তো সেই জন্যই আমি এই রেসিপিটা করছি এরকম ইউনিক রেসিপিগুলো আমি ও থাকলেই করি কারণ খাওয়ার মতো ওই লুক আছে ও পানি ছিটকাচ্ছে এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এটা রান্না করব লো ফ্লেমে রান্না করব ভিউয়ার্স এই যে আমার মাছ রান্না হয়ে গেছে লাউ পাতায় লটিয়া মাছ ভালোই সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ভেতরে দেখেন একদম এই যে তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ লাগবে খাওয়ার রিভিউটা যদি পারি আপনাদের সাথে শেয়ার করবো আর না পারলে আপনারাই নিজে বানিয়ে খেয়ে দেখবেন